দান করুন। আমি অনেক লম্বা প্রশ্ন, সর্বপ্রথম বলবো আল ফুরকান মিডিয়াতে ইকামতের দিন সম্পর্কে প্রায় ১২টি তাফসির থেকে আরবি এবারত সহকারে আমার একটা আলোচনা আছে, প্রত্যেকে ডাউনলোড করবেন, অনেক চমৎকার একটা আলোচনা। এটা আমি অনেক লেখাপড়া করে আলোচনাটা করেছিলাম। তারপরে বলছি ইকামতে দিন মানে কি, সূরা শুরার আর আয়াত নাম্বার ১৩তে আল্লাহ বলছেন শারা আলাইকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহ আল্লাযী আওহাইনা ইলাইক। এখানে আল্লাহ উলিল আজমি মিনার রাসূল পাঁচজন নবীর কথা বলছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন নবীকে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা তার মধ্যে মত পার্থক্য করো না। তার মানে ওই ঈসা আলাইহিস সালামের যেটা দিন আমার নবীর ওইটা কি দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা দিন মূসা আলাইহিস সালামের ওইটা কি দিন। সব নবীদের তাওহীদ দিন কিন্তু একটাই, সব নবীর এই দিনের ক্ষেত্রে মুসলিম ছিলেন, কিন্তু তাদের শরীয়তের ভিন্নতা আছে। আল্লাহ রাসূল বুখারী মুসলিমে বর্ণনা বলেন যে নবীগণ হলো বই মাত্র ভাইয়ের মতন, বাবা কিন্তু ঠিকই আছে, মা খালি কি আলাদা আলাদা, বাবা কিন্তু ঠিকই আছে, মা কি তাওহীদ কিন্তু ঠিকই আছে। সুতরাং এই তাওহীদের অর্থাৎ শরিয়াতের আমলের মাসলামাসের ক্ষেত্রে কি আছে, ভিন্নতা আছে। শিরিক এবং কুফরের ক্ষেত্রে কোনো জায়গায় তাওহীদের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। একে আমরা বুঝতে হবে একামতের দিন অর্থ কি। এই ব্যাখ্যাগুলা বর্তমানে অনেক মুফাসসির লিখছেন, মুফাসসির বলবো না আমি, একটু নামটা খুলেই বলি, রাগ করবেন না। আল্লাহ সাইয়্যিদ আবুল আলা মওদুদীকে অনেক সম্মান দিয়েছেন, পাক ভারতে তার অবদান রয়েছে, জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কলম লিখেছেন, আল জিহাদের উপর তিনি গরিষ্ঠ কলম লিখেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু তথাপিও তিনি নিজস্ব একটি মানে তাফসির লেখেন নাই, তিনি কোরআনের কিছু ব্যাখ্যা বুঝা লিখছেন, তাফহিমুল কোরআন। তিনি আরেকটি তার উর্দু গ্রন্থ তাফহিমাতের ১১ পৃষ্ঠায় তিনি লিখেছেন নামাজ রোজা হজ আওয়ার জাকাত, এটা তামাম ইবাদতগুলি ট্রেনিং কোর্স হয়, নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ইবাদতের ট্রেনিং কোর্স, আর রাষ্ট্র ক্ষমতা দখল করাই হলো দিন কায়েম। অথচ দিন কায়েম সম্পর্কে ইমাম কাসির রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কাতাবা, ইমাম আবদুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র ইমাম মুজাহিদ, কাতাবা, সুদ্দি, রাজি প্রত্যেকে বলছেন ই মালু বিহি, দিন অনুযায়ী আমল করা হলো একামতে দিন, হুয়া তাওহীদ, তাওহীদের অনুসরণ করা হলো একামতে দিন, ছিজিলালির কোরআন। তার মানে বলে আপনি যে কোরআন এবং সুন্নার পদ্ধতিতে টয়লেট করছেন এটাও একামতে দিনের কি অংশ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, সেখানে আল্লাহর আইন খেলাফতে আলামিন হাজুন নাবুয়া, নবীয়তের আলোকে আপনি খেলাফত তৈরি করছেন, এটা একামতে দিনের কি অংশ। আপনি এটার জন্য চেষ্টা করবেন, কিন্তু কোনো কারণে না করতে পারলে একেবারে শেষ হয়ে গেলাম, একামতে দিন করতে পারলাম না, এগুলো হলো আমাদের এই 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 নামটা করছে অধ্যাপক গুলাম আজম, তার বিরুদ্ধে কথা বললে কিছু লোকের হবে বদহজম, আমি তারপরে তার কথা বলি। এই অধ্যাপক গুলাম আজম উরুফে যারা শুনলে হবে বদহজম, এই বদহজমওয়ালাদেরকে আমি বলছি এই একামতে দিনকে দুই ভাগ করতে সর্বপ্রথম অধ্যাপক গুলাম আজম, তিনি দিনকে দুই ভাগে ভাগ করছেন, খেদমতে দিন, নামাজ রোজা হজ জাকাত তাবলিকের কাজ করা এগুলো সব কি, আর রাষ্ট্র ক্ষমতা দখল করা, আমেরিকার তৈরি করা, গণতন্ত্র করা, দাড়ি জন্মের মতন চাষা, ইসলামিক ব্যাংকে সুদের আওতায় আনা, আর কোরআন সুন্নার যথেষ্ট বাড়াবাড়ি করা, এটাও ঠিক ওটাও ঠিক, দাঁড়ানোও ঠিক বসাও ঠিক, হাত এখানেও বাধা ঠিক ওইখানেও বাধা ঠিক, হাত ছেড়েও ঠিক, তাবিজ দেওয়াও ঠিক, বাচ্চার গলায় ঠিক, হ্যাঁ সব এটাও ঠিক সেটাও ঠিক, সব জায়গায় দুই মুখে পানা, আসলে কোনোটাই ঠিক না, খালি আমার ভোট লাগবে ভোটই ঠিক, এই সমস্ত লোকদের মধ্যে থেকে এই নিফাকিগুলো তৈরি হয়। ইদানিং কিছু এই মওদুদি অনুসারীরা সালাফিদের পতাকার নিচে আসছে, সাবধান, তাদের ব্যবসায়ী যখন মান্দা এখন তারা আসছে, এদের থেকে আপনারা সাবধান থাকেন। আমরা একামতের দিনের ব্যাখ্যা নবী আম্বিয়া আলাইহিস সালাম থেকে ধরে সাহাবি তাবে তাবে তাবাইরা যেভাবে রেখেছে সেইভাবে আমরা বুঝবো একামতের দিনের ব্যাখ্যা লেখছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই। দিন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের আমল করাও হলো একামতের দিনের অংশ। তাহলে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এখানে বিল হুদা বলতে বলা হয় আমলে সলি, কিন্তু এখানে এই বিল হুদা ওয়া দিনিল হক দিয়ে বুঝায় ইসলামী রাষ্ট্র কায়েম করা। প্রত্যেকটা আয়াতের মধ্যে এরকম অপব্যাখ্যা চালু হয়েছে, আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমিন।
ভাই তাহলে আলোচনা আর বাড়াচ্ছি না, আমাদের এই মাহফিলে এই যে উপস্থিত যে দিদি ভাইরা আছেন, সবার বুদ্ধি পরামর্শ, আর্থিক সহায়তা, বিশেষ করে উপস্থিতি সহায়তা, এটা আমরা সন্তুষ্ট। আপনি সবার জন্য দোয়া করবেন। মাহফিলের আজকে সভাপতি হলেন মাহবুব আলম আক্তার সরকার, আর অন্যান্য দিদি ভাইরা আসতে পারেন নাকি, আমাদের সহায়তা করেছেন। এখন শেষে যে দোয়াটা করবেন তার সহি পদ্ধতিটা কী এটা বলে তারপর সবার কাছে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মানে দোয়ার কিছু কথা বলে, আমি অনেক সময় দেখছি ইস্তেমার মধ্যে কি করে জানেন, মোনাজাত করতেছে, আমার বাড়ির লগে তো ইস্তেমা টঙ্গি, আমার বাড়ি কিন্তু টঙ্গিতে, ডিলা কুলুক নিতেছে পুরসাবের, হঠাৎ মোনাজাত ধরছে, লীলাগুলো ফালাই বিড়ি বিড়িটাল হচ্ছে, আল্লাহ আমিন বিড়িটাল হচ্ছে, আল্লাহ আমিন, কি অবস্থা দেখছেন তো, বিড়িটানো অবস্থায় আল্লাহ আমিন, আখির মোনাজাতের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ছিল, যখন তিনি মজলিসে কোনো দিনই কথা বলতেন, তিনি পাঠ করতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা তিনি পাঠ করতেন। তো এখন আমরা এই দোয়াটাকে সরিয়ে কিছু দিয়েছি, কিন্তু হাত তোলা নিয়েই হলো এখানে এসকাল। কিন্তু হাত তোলা ছাড়া একজন মোমেন আরেকজন মোমেনের দোয়া করতে পারে না। সৌদি আরবে একজন আরেকজন লোকের ঢুসা লাগলে দোয়াই করে, আপনি যতবার ধাক্কা দিবেন ততবার দোয়া করবে, আমার মনে হয় ধাক্কা দিয়ে থাকলে দোয়া খালি করতেই থাকবে, আমিন। কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আমরা হাত তোলা ছাড়া যদি দোয়া করি কোনো আপত্তি আছে? এটা কেউ করে নাই, খালি হাত তোলা কি, তবু হাত তোলারও 30টা দলিল আছে, কিন্তু ফরজ নামাজের পরে নয়, কোনো মজলিসের শেষে নয়, ইল্লা ইস্তিসকা বৃষ্টির নামাজের জন্য, আব্বাস রাসুলের আপন চাচা তিনি হাত তুলছেন, এজন্য আমরা হাত তুলবো। দ্বিতীয় হলো বদরের যুদ্ধে রাসুল হাত তুলছেন, এজন্য যদি যুদ্ধে কোনোদিন আমাদের যাওয়া লাগে কাফেরদের বিরুদ্ধে, ওই সময় আমরা হাত তুলবো। কথা বুঝতে পারছেন কিনা? তিনি আমরা কি বলতে কুনুতে নাজিলার মধ্যে হাত তুলছেন, যেমন নিউজিল্যান্ডের মসজিদের অনেক লোক মারা গেছে, চিন্তা করলেন আপনাদের এলাকায় মাগরিব আজকে দোয়াই কুনুত করবো, ওখানে আপনি হাত তুলতে পারেন, এগুলোর ব্যাপারে শুধু জায়েজ আছে, এমনকি খুতবাতেও হাত তোলা যাবে না। তবে আমি আপনাদেরকে দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ একটি সময় বলে দেই, আল্লাহ রাসূল বলছেন ইন্না দোয়া লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যে কোনো দোয়া করা হয় সেটা কখনো রদ করা হয় না। এজন্য যে ইমাম সাহেব যে প্রথম খুতবা দিয়ে একটু বসেন, আপনি মনে করেন যে এতক্ষণ দাঁড়ায় 2 সেকেন্ড বিশ্রাম করার দরকার কি, ওই যে আপনি যে একটু টুপ করে বসলেন, রাসূল বলেন দোয়া করো, এই দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহর দরবারে, এজন্যই বসি, এজন্যই কি বসি। এজন আসলে আমরা সকলে দোয়া করি, আর নাম জানি কি সভাপতির, মাহবুব আলম আক্তার সরকার ভাই সহ এই মাহফিলকে আপনারা অনেকে মাদারীপুর থেকে, শরীয়তপুরের বিভিন্ন এলাকা অঞ্চল থেকে, ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দাওয়াত পেয়ে আমি এই জন্যই আজকে খাস আলোচনা করছি, কারণ এরা আমার খাস মুসল্লি। কথা বুঝতে পারছেন কিনা? কারণ এই কথা বাহিরের মুসল্লিরা ধরতেও পারবে না, উল্টা এর একটা কথা তাদের কানে গেলে তাকলিদের মতো শট লাগবে, কারণটা শট লাগলে মানুষ কি হয়, আর তাদের কানের মতো যখন এই শট লাগবে কি হবে, লাঠি ছোটা আছে না নাই? আমরা সকলে দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি কোরআনের মাহফিল জমানোর জন্য রব্বুল আলামিন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রম দিয়েছে, রব্বুল আলামিন তাদের আমলগুলোকে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন এই এলাকার যত মা বোন মাহফিল শুনতে এসেছে, রব্বুল আলামিন আমার মা বোনদেরকে খাস পর্দা সহ ইমান এবং ইসলামের উপর থাকার তৌফিক দিয়ে দাও, রব্বুল আলামিন আমরা যারা দিনি কাদের সহিয়াকে দার কাজ করছি তামাম পৃথিবীব্যাপী, আমরা সলফে সালিহিনের মানহাজে যেন দায়ী ইলাল্লাহর কাজ করতে পারি, সেই পরিমাণ ধৈর্য এবং সাহস আমাদেরকে দান করে দাও, রব্বুল আলামিন আমাদেরকে তুমি দিনের ক্ষেত্রে বেশি বেশি করে ব্যয় করার তৌফিক দিয়ে দাও, রব্বুল আলামিন এই এলাকার মধ্যে তুমি তাওহীদের চেরাগ তাওহীদের আলো তুমি জ্বালায় দাও, রব্বুল আলামিন এই মাহফিলটা করার জন্য যে যেইখান থেকে অংশগ্রহণ করেছে প্রত্যেকের মনের নেক মকসুদগুলো তুমি কবুল করে নাও, অনেক প্রবাসী ব্যক্তি বিদেশ থেকে মাহফিলগুলো
ডেকেছে। রব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি, অসুস্থ যারা আছে তাদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা তুমি দান করে দাও। রব্বুল আলামিন যেই লোকেরা নামাজ আদায় করে না এই এলাকার লোকদেরকে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সমগ্র সহি আকিদার আলেমদেরকে এক প্ল্যাটফর্মে শিরিক এবং বিদাতের বিরুদ্ধে তুমি আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের আমাদের যারা বিদাত করেন তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও, তাদের অন্তরকে হক বোঝার জন্য তাদের অন্তরকে নরম করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।